বাংলাদেশ নিয়ে খরক বৃণ্য রাজা চায় দিকে ত্রিপুরা হাসতেও তুবুই সালবার রমই সিগির সকর খুলাইয়ে রম ফ্রেকাতে হানা পিনাং খেলাইমানি কক্সিন জাজাকা হাসতে নি খরক নেই সিকলা বুড়ি শাক সই মানিয়া গই হুইজাগে ইয়গই বাংলাদেশ খারি থাঙ্গা নাইমা জরা রমজাখা ইরানি থানানি পুলিশ বাই পাতিমুং কয়লা শহর ইরানি থানা বাই খবজাক লাতিয়া পুরা আমসায় পাতিমানা রোগী সাবৈমানকা লাইথাই জানুয়ারি চিশিনি সরমারি ও বাংলাদেশ নারায়ণগঞ্জ নি চন্দ্রত আক্তার মুগৈ হাস্তেও হাপাইকা কয় হাঁকনি হা আরি দিকে বব্বু সাই বসা ইয়া কারে সাইসুম হাস্তেও ফাইকা সাখাম নাইজনা বাগে হাস্তেও হাপাই ফুরু জন্নত আক্তার বসাইনি বিকিচিং পূর্ণজিৎ দেবনাথনি ইয়াগ রমই হাফাইকা তাই বরগ্র আফ্রু চুবাচু খ্লাইকিয়া খুয়াই আমচানি ধনঞ্জয় মুগৈ ইয়াগুলো জনত আক্তার ন ধর্মনগরনি সিনিয়া থাইও তলাঙ্গি থাঙ্কা পূর্ণজিৎ দেবনাথ বাই ধনঞ্জয় তাই শিগ্রী সক্র খ্লাইয়ে সালবারমই রমফ্রেকা ইয়াক সুলো খ্লাইকিয়া জানুয়ারি নৈচিথাম সালমারি ক্রাক সালকে খরকসা সিনিয়া নুকিয়া বরৈন লাতে পোড়া কামিও হাফাইমা নুখা আমসানি লুকরক তাই খামি ঠিক জাগে কক্তমা রহরকা ইরানি থানানি পুলিশ ন কক্তমা মানেই পুলিশ লাতেপুরা কামিও থাঙ্গে অ বাংলাদেশ নি বুড়ি রমৈত বোকা ইরানি থানাও পাতিমার রোগী কক থানি বসাঙ্গ সবাই খুনা রোগা ইরানি থানানি উষি যতীন্দ্র দাস আমার কাছে একটা ইনফরমেশন আছে যে লাটিয়াপুরাতে একটা বাংলাদেশি মেয়ে লোককে সেখানে ডিটেন করা হয়েছে তারপর আমি আমার অফিসার এবং স্টাফ বিষয়টি ভেরিফাই করার জন্য লাটিয়াপুরাতে পাঠাই তারপর তারা গিয়ে একটা মেয়েকে সেখানে একটা বাড়িতে পাওয়া যায় তো জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটি গত 17 তারিখ কুয়াই দিয়ে ধর্মনগর এসেছে তো ধর্মনগর কিছুদিন থাকার পর সে আজকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই লাটিয়াপুরে এসেছে তো সন্ধ্যা নাগাদ সে লাটিয়াপুরা দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এখানে কিছু লোকে তাকে ডিটেন করেছে এবং আমাদের কাছে খবর পৌঁছে তারপর আমরা তাকে নিয়ে এসেছি এখন তার বিরুদ্ধে আমরা একটা পাসপোর্টে একটি কেস নেব এবং আগামীকালকে তাকে ফরওয়ার্ড করব তার নাম হচ্ছে জান্নাত আক্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা ছেলে যার নাম পূর্ণজিৎ দেবনাথ এবং কুয়ার একটি ছেলে ধনঞ্জয় এই দুটি ছেলে তাকে মানে কুয়াই দিয়ে পাস করার সময় সাহায্য করেছে এবং পূর্ণজিৎ তাকে ধর্মনগর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় 4-5 দিন ছিল কিন্তু আজকে যাওয়ার সময় সে ধরা পড়েছে